প্রিয় শিক্ষার্থীরা, চিষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় যথারীতি সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় অঙ্ক। তো আজকে আমরা এই অঙ্কের কয়েকটি দৃশ্য নিয়ে কথা বলবো না, মূলত এই অঙ্কের প্রথম দৃশ্যটি নিয়ে কথা বলবো। তো এই প্রথম দৃশ্যে যারা যারা রয়েছেন, এই প্রথম দৃশ্যে কী কী ঘটেছে, কী কী ঘটবে সামনে, বা একান্ত সিরাজের পরিবারের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে মূলত তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রগুলোকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে সিরাজের পক্ষীয় চরিত্র, আরেকটি হচ্ছে সিরাজের বিপক্ষীয় চরিত্র। যেটি আমি গত ক্লাসে বলেছিলাম, আবার একটু পুনরাবৃত্তি করতে চাইব, যে আসলে পক্ষীয় চরিত্র বিপক্ষীয় চরিত্র গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই নাটকে বা ইতিহাস আশ্রিত ঘটনাবলীতে মূলত কে বেশি প্রাধান্য পায় বা কোন ঘটনাটা বেশি প্রধান হয়ে ওঠে। ঠিক আছে, তো আজকে আমাদের এই আলোচনার মধ্যে যারা যারা রয়েছেন, যে সমস্ত চরিত্ররা আসবেন, দেখো ঘোষিটি বেগম, লুৎফা, আমেনা, সিরাজ এবং পরিচারিকা। পরিচারিকা হচ্ছে কাজের লোক, হ্যাঁ, আর আমেনা সিরাজ, এইখানে আমেনা সিরাজ পরিচারিকা, তারপর লুৎফা হচ্ছেন সিরাজউদ্দৌলার স্ত্রী, আমেনা সিরাজউদ্দৌলার মা, আর ঘোষিটি বেগম হচ্ছে সিরাজউদ্দৌলার বড় খালা। তো এইখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আসব সেটি হচ্ছে যে স্থান এবং তারিখ, যথারীতি অন্যান্য বাড়ির মতোই স্থান হচ্ছে 10 জুন থেকে 21 জুনের মাঝামাঝি। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরা, যে আমাদের সিরাজউদ্দৌলা নাটকের যে মূল যে অংশ বা মূল যে ক্লাইম্যাক্সটা সামনে রয়েছে সেটি হচ্ছে পলাশীর যুদ্ধের বিষয়টি। সেই যুদ্ধ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 21 জুন নয়, অনুষ্ঠিত হয়েছিল 23 জুন। আবার তোমাদের মনে রাখতে হবে পলাশীর যুদ্ধের তারিখ 1757 সালের 23 জুন। তো এই যুদ্ধ শুরুর 2-1 দিন আগের থেকে নিয়ে 10 জুন, অর্থাৎ কিছুটা পিছনে গেলে 10 কি 11 দিনের মধ্যে যে ঘটনাবলী, সেই ঘটনাবলীর একটি অংশকে আমাদের কালজয়ী নাট্যকার, এই নাটকের নাট্যকার সিকান্দার আবু জাফর একটু চিত্রিত করেছেন। দেখো কিভাবে এইখানে প্রথম সংলাপ আসে ঘোষিটি বেগমের এবং শেষ সংলাপ আসে লুৎফুন্নেসার। ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম যে একদিন দিনের বেলা সবাই ওই নবাবের মহলে বসে আছে, নবাবের স্ত্রী, নবাবের কন্যা উম্মে জোহরা, তারপর নবাবের মা আমেনা বেগম, তারপরে তাদের সাহায্যের জন্য বা বিভিন্ন কাজকর্মের সহযোগিতার জন্য পরিচারিকারা রয়েছেন, এদের সব কিছুর সমন্বয়ে তারা বসে আছেন একটা ঘরে বা নবাবের ওই মহলের একটা রুমে আর কি। তো এমন সময় ঘোষিটি বেগম একটু হিংসার দেশ নিয়ে, একটু ভেতরে একটু কষ্ট নিয়ে, ভেতরে একটু যন্ত্রণা নিয়ে উনি প্রবেশ করলেন। উনি প্রবেশ করে প্রথম যে কথাটি বলেন সেটা হচ্ছে এরকম যে, খুব তো সুখে আছো আমেনা বেগম, পুত্র নবাব, পুত্রবধূ নবাব বেগম, এইসব বিষয় নিয়ে তুমি তো খুব সুখেই আছো। তখন আমেনা বেগম মাটির মানুষ, উনি একজন ভালো মানুষ, উনি বললেন যে কী ব্যাপার বড় আপা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, আসো আসো। সাধারণত বাঙালি সমাজে যেটা হয়, এইখানে তোমার আমেনা প্রথমে অভ্যর্থনা জানায় ঘোষিটি বেগমকে এবং তারপর লুৎফুন্নেসা বা লুৎফা বেশ ভালোভাবে কথাবার্তা শুরু করে ঘোষিটি বেগমের সাথে। কিন্তু ঘোষিটি বেগমের মূলত চরিত্র সম্পর্কেই আমরা কিন্তু জানতে পারবো এই বিষয় থেকে, এবং আরও কিছু কিছু ব্যাপার আছে। আমি তিনটি বিষয় তোমাদের এখানে লিখে রেখেছি, দেখো আমার আলোচনা থেকে ফুটে উঠবে। নবাব ঘোষিটি বেগমের কাছ থেকে টাকা ধার করেছিলেন, সে বিষয়ে ঘোষিটি বেগমের তীব্র প্রতিক্রিয়া জানতে পারবো। আর জানতে পারবো আলীনগরের সন্ধি যে নচ্ছাদ করে দেওয়া হয়েছে সেটি সিরাজ বুঝতে পারেন। 2-3 নম্বর হচ্ছে সিরাজুল লুৎফুন্নেসার মাঝখানে কথোপকথন। নবাব সিরাজউদ্দৌলা তার কিছুদিন আগে রাজ্যের কোনো একটা যুদ্ধের খরচের জন্য, সে যুদ্ধটি পরিপূর্ণভাবে উল্লেখ করা নেই আমাদের এই নাটকে, ইতিহাস থেকেও তেমন একটা প্রমাণ পাওয়া যায় না। তো এই যুদ্ধে কিছু টাকা উনি ধার করেছিলেন ঘোষিটি বেগমের থেকে, যে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে উনি সেটি দিয়ে দেবেন। ঘোষিটি বেগম তাকে কিছু টাকা ধারও দিয়েছিলেন এবং সেইটা নিয়ে এই দৃশ্যের নবাবের সাথে ঘোষিটি বেগমের একটু কথা কাটাকাটি ঠিক না, একটু স্বাভাবিক, একটু ঠান্ডা যুদ্ধের মতো হয়, যেটা আমরা এই দৃশ্যের ভেতরে ঢুকলে বুঝতে পারবো। যেরকম যে নবাব সিরাজকে খুব ভালোভাবে গ্রহণ করে, তার মায়ের বোন, বড় বোন, তার বড় খালা, মুরব্বী হিসাবে সে যথেষ্ট সম্মান করে, আবার পাশাপাশি উনি যে ষড়যন্ত্রে লিপ্ত এই বিষয়টিও নবাবের যে গোচরীভূত হয়েছে বা নবাব যে ওয়াকিব হাল আছেন এই বিষয়ে, সেটিও সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা বুঝিয়ে দেন এই দৃশ্যে। অনেক
বেশি বেশি ডায়লগ রয়েছে, অনেক বেশি বেশি সংলাপ রয়েছে এই দৃশ্যে, এবং এই দৃশ্যগুলো পড়লে তোমাদের মধ্যে যে বিষয়টি তৈরি হয়ে যাবে যে নবাবের ব্যাপারে এবং সিরাজউদ্দৌলার ব্যাপারে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। তোমাদের আরেকটু আমি খোলাসা করে দিচ্ছি বিষয়টি, যে নবাব সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমিক শাসক, আমরা সবাই জানি। উনি এক বছরের কিছু কম উনি রাজত্বকাল ছিল ওনার, এবং ওনার বিষয়টি বাংলাদেশের ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে তো বটেই, এবং বাংলার মুক্তির ইতিহাসে, পাক ভারত উপমহাদেশের মুক্তির ইতিহাসে তথা বাংলার স্বাধীনতার ইতিহাসে এত বেশি পরিমাণে জনপ্রিয় এবং এত বেশি পরিমাণে মর্মান্তিক দুটো কারণে। প্রথম কারণ যেটি, সেটি হচ্ছে যে ওই পলাশীর যুদ্ধের পরেই মূলত বাংলার স্বাধীনতা অস্ত যায় এবং বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে, ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এবং দুই নম্বর হচ্ছে যে পলাশীর যুদ্ধের পরে আমাদের যে ঐতিহ্যিক সংস্কৃতিটা ছিল সেটা আস্তে আস্তে বিলীন হতে শুরু করে 190 বছরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কারণে তোমাদের কাছে সিরাজউদ্দৌলা নাটকের প্রতিটি অংশ আমি গুরুত্বপূর্ণ বলে দাবি জানাচ্ছি মূলত এই দুটি কারণেই। এরপর আসো, এইখানে সিরাজ এবং লুৎফার যে কথোপকথন সেটি সম্পর্কে আমরা তৃতীয় পর্যায়ে জানতে পারব। তোমরা দৃশ্যের প্রথম থেকে নিয়ে এই দৃশ্যের প্রথম দৃশ্যের প্রথম অংশ থেকে একটু শেষের দিয়ে ঢুকলে সিরাজ এবং লুৎফার মাঝে কিছু কিছু কথোপকথন জানতে পারবে। এই কথোপকথনে কিন্তু স্বামী স্ত্রীর একান্ত পারিবারিক কিছু কথা, স্বামী স্ত্রীর একটা ভালোবাসা, স্বামী স্ত্রীর একটু বিরহ, স্বামী স্ত্রীর একটু অভিমান সব কিছু প্রকাশ পায়, যেটি সিরাজ লুৎফুন্নেসার সাথে কথাবার্তা বলে বুঝেছেন। এই কথাবার্তার এক পর্যায়ে চলে এসেছিল কার কথা, ঘোষিটি বেগমের কথা। আমি আবার বলছি, তাদের দাম্পত্য জীবনের কথাতেও প্রাধান্য ছিলেন ঘোষিটি বেগম। কিভাবে দেখো, ঘোষিটি বেগম সম্পর্কে সিরাজের খালা, সে যাই হোক, তো ঘোষিটি বেগমের কিছু সম্পত্তি সিরাজ আত্মসাৎ করেছিলেন বলে ঘোষিটি বেগম অভিযোগ জানাচ্ছেন সিরাজের কাছে। আসলে কিন্তু তা নয়, যেটি ছিল ইতিহাস যেটিকে সাক্ষ্য দেয় যে ঘোষিটি বেগম কিছু টাকা সিরাজকে ধার দিয়েছিলেন, যে কথাটা আগে বলেছে, এবং কিছু জমি সিরাজের কাছে বন্ধক রেখেছিলেন তার আর্থিক দৈন্যতার জন্য। সিরাজ আবার করেছিল এই সম্পত্তিটুকু বিক্রি করে নাই, এই সম্পত্তি উনি ওই যে বললাম এর আগে একদিন ছিল যে ওই দেশের সবচেয়ে বড় যে ধনকুবের ছিলেন তাদের কাছে বন্ধক রেখে টাকা এনে ঘোষিটি বেগমকে দিয়েছিলেন। পরবর্তীতে সিরাজ বহুবার তার সেই সম্পত্তিটি ফেরত দিতে চেয়েছেন, কিন্তু ঘোষিটি বেগম সেটি আর নিতে চাননি। অথচ তার কিছুদিন পরেই ঘোষিটি বেগম নবাবকে দোষারোপ করছেন এই জমির জন্য, এই টাকার জন্য, সব কিছুর জন্য। মূলত ক্ষোভটা কী? মূলত ক্ষোভটা কিন্তু শিক্ষার্থীরা দুটি পয়েন্টে, আমি একটু লিখতে চেষ্টা করব, তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। সেটি হচ্ছে মূলত সমস্যা হচ্ছে দুটি জায়গায়। এক নম্বর হচ্ছে যে ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাওয়া, নস্যাৎ। দুই নম্বর হচ্ছে যে মির্জাফর এবং ইংরেজদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া। এই দুটি কারণে মূলত তোমার এই অংশটি একটু গুরুত্বপূর্ণ, কারণ যখন সিরাজউদ্দৌলা বন্দি করে নিয়ে এসেছেন ঘোষিটি বেগমকে, একটু সম্মানের সাথে বন্দি মোহনলালকে দিয়ে, তো তখন ঘোষিটি বেগমের সাথে এই দুটি অংশ প্রধান হয়ে ওঠে। আমি আবার বলছি যে এক নম্বর হচ্ছে ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় তার এবং মির্জাফর এবং ইংরেজদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু ওই পাশে কিন্তু মির্জাফর এবং ইংরেজরা ঠিকই যোগাযোগ করে তাদের পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছিল। গত দৃশ্যে আমরা দেখেছি যে মির্জাফর তার সেই চুক্তি সম্পর্কিত দলিলে সই করে, এবং তারপরে আমরা দেখেছি যে মির্জাফর যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, মিরন সেখানে উল্লাসধ্বনিতে ফেটে পড়ে। আবার এই দৃশ্যে আমরা দেখতেছি যে ষড়যন্ত্র নস্যাৎ হয়, মির্জাফর ইংরেজদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই যে ব্যাপারটা একসাথে তোমার দেখো একটা চরম জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের দৃশ্যগুলো, আমাদের নাটক, যে একই সাথে সিরাজউদ্দৌলার মানে শাসনের প্রকোপে একই সাথে মির্জাফর এবং ইংরেজদের সাথে কার যোগাযোগ বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমাদের ঘোষিটি বেগমের। আবার একই সাথে উল্টো একটা চিত্র হচ্ছে যে মির্জাফর এবং ইংরেজরা কিন্তু সরাসরি ষড়যন্ত্র শুরু করেছে। শিক্ষার্থীরা, এই হচ্ছে মূল আলোচ্য বিষয় আসলে,
যে এই দুইটা ঘনীভূত একটা বিষয়ে ওই দৃশ্যের মাঝখানেই নাট্যকার দেখিয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যেকার যে কথোপকথন, আবার আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইব সিরাজ এবং লুৎফর জায়গায়, যে তারা পরস্পর স্বামী স্ত্রী হয়ে তাদের যে পারিবারিক কথা, তাদের যে ব্যক্তিগত ভালোবাসার কথা, ব্যক্তিগত আবেগ অনুভূতির কথা, সেটিও কিন্তু লেখক এখানে প্রকাশ করে এনেছেন। ঠিক আছে, তো এরপরে যে বিষয়টি আমাদের চোখে পড়বে যে আলীনগরের সন্ধি নস্যাৎ হয়েছে সেটি সে বুঝতে পারেন। আমি দ্বিতীয় অংশে তোমাদের ডিসকাশন করতে চাইব, প্রথমটি আলোচনা করলাম, দ্বিতীয়টি এরকম যে আলীনগরের সন্ধি নস্যাৎ করে দেওয়া হয়েছে। আলীনগরের সন্ধি হয়েছিল সিরাজের সাথে যে জিনিসটি নস্যাৎ করে যে দেওয়া হয়েছে সেটি উনি ঘোষিত বেগমের কথা থেকেই বুঝতে পারেন। আলীনগরের সন্ধির বিষয় নিয়ে আমি তোমাদের সামনে একটি ক্লাসে পূর্ণাঙ্গ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আলীনগরের এই বিষয়টি কি সন্ধি যে নস্যাৎ করে দেওয়া হয়েছে সেটি সিরাজ বুঝতে পারেন কার কথা থেকে, ঘোষিত বেগমের কথা থেকে। কিন্তু লুৎফুন্নেসা উনি সিরাজের সহধর্মিণী, স্বামীর ভালোবাসে অন্ধ, সংসার সন্তানের ভালোবাসে অন্ধ হয়ে উনি কিন্তু সিরাজকে এক প্রকার বলেই ফেললেন যে বিধবা মানুষ ওর সম্পত্তির উপর হস্তক্ষেপ না করলে কি চলতো না। কিন্তু সিরাজ তো ঠিকমতো জানেন যে সেটি মূলত নবাবের সম্পত্তি না হলেও ঘোষিত বেগমের একার কোনো সম্পত্তি ছিল না, যেটি ছিল বাংলার সাধারণ মানুষের সম্পত্তি, যেটি তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সাধারণ মানুষের কাছে। কিন্তু ঘোষিত বেগম সেই জন্য সিরাজের উপর নাখোশ, এবং আরও দুটি কারণে নাখোশ, যে দুটি কারণ আমি লিখে রেখেছি। অর্থাৎ আমরা দাঁড়ালো আজকের আলোচনায় যে তিনটি কারণে সিরাজের উপরে ঘোষিত বেগম নাখোশ। এক নম্বর, প্রথম কারণ হচ্ছে যে শওকতজংকে নবাব করতে না পারার একটা ক্ষোভ, এবং শওকতজংয়ের সাথে আভ্যন্তরীণ যুদ্ধে মোহনলাল শওকতজংকে হত্যা করেন, এটি একটি বিষয়। আর দুই নম্বর কারণ হচ্ছে যে মির্জাফর এবংদের সাথে ঘোষিত বেগম যোগাযোগ করতে না পারা। আর আরেকটি বিষয় হচ্ছে যে তার যে সম্পত্তি, তার যে বিষয় সিরাজ ক্রোক করেছে, তার যে সমস্ত সম্পত্তি সিরাজ বাজেয়াপ্ত করেছে, এই বিষয়গুলোর ভোগ সে না করতে পারা, বিষয়গুলো সিরাজের থেকে সে ছিনিয়ে আনতে না পারা। এই ছিল আমাদের মূল বিষয়। এই কয়েকটি বিষয় তোমরা যদি মনে রাখতে পারো, আশা করি তোমরা এই দৃশ্য থেকে খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে, এবং বোর্ডে এবং আমাদের কলেজের আভ্যন্তরীণ যে কোনো পরীক্ষাতেই তোমরা ভালো করবে ইনশাল্লাহ। তো শেষের অংশটি আমি আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। সিরাজ এবং লুৎফর মাঝের কথোপকথন কেমন ছিল, তাদের কথোপকথন কেমন ছিল, তাদের দাম্পত্য জীবন কিংবা কেমন ছিল তাদের বিবাহ পরবর্তী জীবন, নিঃসন্দেহে খুব বেশি মধুর নয়, কুসুমাস্তীর্ণ নয়, যেটি এই দৃশ্যের কিছু ডায়লগ লক্ষ্য করলে বোঝা যায়। না সিরাজউদ্দৌলা রাষ্ট্রীয় কার্যে তার পরিবারকে সময় দিচ্ছেন, না তিনি তার স্ত্রীর কোনো কথা মন দিয়ে শোনার সময় পাচ্ছেন, তার শুধু এক চিন্তা, এক দেশ এক ভূমি। এটি আমাদের জন্য গৌরবের যে নবাব সিরাজউদ্দৌলা বাংলার এমন একজন নবাব ছিলেন যিনি আদ্যপান্ত দেশপ্রেমিক নবাব। এই দৃশ্যের নবাব সিরাজউদ্দৌলা লুৎফুন্নেসার কথোপকথন থেকে এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। শিক্ষার্থীরা, তোমরা যখন এই দৃশ্যের প্রতি পাতায় পাতায় যাবে, যখন সিরাজ এবং লুৎফার সংলাপগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, বাসায় বসে যখন পড়বে, তখন তোমরা দেখবে যে কী মধুর সেসব কথোপকথন, কী সুন্দর সে সমস্ত কথা, তাদের স্বামী স্ত্রীর কথাবার্তা চলতেছে, এর ভেতরে দেশকে কী সুন্দর করে সিকান্দার আবু জাফর ফুটিয়ে তুলেছেন, কী সুন্দর করে উনি বাংলাদেশের চিত্রকে, বাংলার ভেতরটাকে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রকৃতির জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য সিরাজের যে একটা আকুতি, সে আকুতি তিনি কী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই দৃশ্যে। সেটিই মূলত আলোচনার বিষয় আমাদের এই দৃশ্যে, যে সিরাজের চরিত্র কেমন। সিরাজের চরিত্র নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক চরিত্র, আমরা আগেই বলেছি, কিন্তু ওনার এই দেশপ্রেমের ভেতরেও যে এত সুন্দর একটি কোমল হৃদয় আছে সেটি বোঝার জন্য তোমাদের এই দৃশ্যটি বারবার পড়া উচিত। শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করব শেষ অংশে গিয়ে, যে আমরা তাহলে আজকে যে সমস্ত বিষয়ে জানলাম, যে তারিখ ছিল 10 জুন থেকে 21 জুনের মাঝামাঝি, স্থান ছিল লুৎফুন্নেসার কক্ষ, প্রথম সংলাপ ঘোষিত বেগম, শেষ সংলাপ লুৎফুন্নেসার। তোমাদের যদি পরীক্ষাতে আসে এরকম জ্ঞানমূলক যে প্রথম সংলাপটি কার ছিল, তোমরা উত্তর করবে ঘোষিত বেগম, এবং এই দৃশ্যের শেষ সংলাপটি ছিল লুৎফুন্নেসার। এরপরে যে চরিত্রগুলো এখানে কাজ করে, শেষ মানে শেষ অবধি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, মোট চরিত্র ছিল 5টি, ঘোষিত বেগম, লুৎফা, আমেনা, সিরাজ, পরিচিকা এবং পরিচারিকা, এরাই। ঠিক আছে, আর এই দৃশ্যটি ছিল আমাদের তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য।
তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার এই ক্লাসটিতে যে বিষয়গুলো ছিল বা যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করেছি সেগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং বিগত দিনের ক্লাসগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে ফলো করে এই ক্লাসে চলে আসো তাহলে তোমরা এই ক্লাসের বিষয়গুলো এই ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা আরও বেশি ভালোভাবে বুঝতে এবং লিখতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।